এই নে বই দুটো নে, এই হচ্ছে এই সবুজ র্যাপিং পেপার, আর এইটা র্যাপিং হওয়ার পরে এটার পেছনে স্কচ টেপটা লাগিয়ে ঠিক এভাবে লাগিয়ে আনবি, ঠিক আছে? না থাক, তুই আবার গণ্ডগোল করে ফেলবি। তুই এটা স্কচ টেপ লাগিয়ে নিয়ে আমি ঠিক করে দেবো, নে তাড়াতাড়ি করে আন, আমি লাগিয়ে দেবো। আমি গিল্লা শেষ করি নাই, এটা তো জানি নি। ডিয়ার মা, আই এম সো হ্যাপি দ্যাট ইউ হ্যাভ লার্নড ইমেইলিং সো ফাস্ট। Riri said you're a very quick learner. Ma, thanks for reminding me about Navid's birthday. I felt very bad about Ashki ranna korbo. Keno habe toke boleni? Oke to sob bole diyechi. Or kach theke shune nay. I felt very bad about forgetting his birthday. Will you please buy something amazing? Apnar shobta hari kon. Amare kole Will you please buy something amazing like a spaceship, Spider-Man or robot type toys and send it to him with Hamid? Arekta kotha. Will you please ইটাকে আমি কইলাম স্যার পাপ বিশেষ spaceship Spider-Man এমন একটা ভাব করলো যে আমি গেলা সে বইরা বইরা চা খেয়ে শেষ করছি। হামিদ, ঠিক আছে আমি দেখব, তুই এখন যা। Will you please buy something amazing like a spaceship, Spider-Man or robot type toys and send it to him with Hamid? I called Nibedita yesterday. আপা সব খান রয়ে যেতেছে, সাটা খাইলাম। I called Nibedita yesterday, but she did not respond. You may know that she is in Netherlands on business trip. I think you should see an eye specialist soon. Don't use the computer for a long time. শিং মাছ আর মসুর ডাল রান্না করতে হবে, সালাদে গাজর বেশি দিতে হবে। খালা মা কইছে সকালে, আর তুমি গেলে এখন মাইন্ড করলা? তাই আর একটু মাইন্ড করো। আমি খালা মারে কইয়া দিছি, তুমি আমার চা নষ্ট করে দিলাম দিছি। আমি আবার সেই কথা কখন বললাম? বলছেন তো জানজানে হামজার। মা, আই হ্যাভ এন আইডিয়া। Why don't you hire a person who will write for you for your new book on computer or on paper? Let me know your thoughts. বাহ, বেশ সুন্দর র‍্যাপ করা শিখেছিস তো, খুব সুন্দর হয়েছে। স্কচ টেপও লাগিয়ে এনেছিস, এই যে এটাকে এভাবে লাগাতে হয় বুঝেছিস, এইভাবে কম্পোজিশন বলে একটা কথা আছে তাই না? আর শোন, একটা নোট রাখ, নাভিদের জন্মদিন 31 তারিখে, বুঝলি? ওকে এই বইটা পাঠাতে হবে, আর একটা গিফট। গিফট মানে রোবট, রোবট চিনিস? কিনতে পারবি? গোল গোল হয়, মানে আকাশে ওড়ে। থাক, লাগবে না, তোর কেনা লাগবে না, আমি কিনে নেব, তুই যা। মা, আই হ্যাভ এন আইডিয়া। হোয়াই ডোন্ট ইউ হায়ার আ পারসন হু উইল রাইট ফর ইউ ফর ইয়োর নিউ বুক অন কম্পিউটার অর অন পেপার? Let me know your thoughts on it. Take care. Nirvana.
শুধু আমেরিকা না, ব্রিটেনের অবস্থাও শুনছি খুব খারাপ। বড় বড় কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে। এটা শুধু যুদ্ধের জন্য হচ্ছে গোকাপা? হ্যাঁ, আমি তো অত শত কিছু বুঝি না, তবে পেপারে তো দেখছো এক্সপার্টরা তো এমন কথাই বলছে। এমন ক্রাইসিস এর আগে কখনো ব্রিটেনে হয়নি। ব্যাপারটা একটু বুঝিয়ে বলেন তো গোকাপা, শফিক কিছু বলেছে? হ্যাঁ, কাল রাতে তো ফোনে কথা হলো শফিকের সাথে। আসলে সব কিছু মিলিয়ে বেশ শেখি অবস্থাতেও আছে। বড় বড় কোম্পানিগুলোকে সরকার থেকে বিশাল অঙ্কের ভর্তুকি দিচ্ছে, মিনিমাম যাদের দরকার কাজের জন্য তাদেরকে রেখে বাকি সবাইকেই তো ছাঁটাই করে দিচ্ছে। জানেন কুকুয়াপা, নির্বাণ আমাকে সব কিছুই বলে না। যখনই আমাকে কিছু জিজ্ঞেস করি বলে সব ঠিক আছে। ওর কোনো অসুবিধা হবে না জন্যই এ কথা বলে। তুমি এ নিয়ে মিথ্যে মিথ্যে চিন্তা করো না। কিন্তু ব্যাপারটা তো চিন্তারই। কেন, এটা আবার চিন্তার বিষয় কিসের? না আসলে নির্বাণ না খুব চাপা স্বভাবের, ওভাবে আমি চিন্তায় পড়ে যাব, সেজন্য আমাকে কিছুই বলতে চায় না। রোকসানা তো ঠিকই বলেছে, তুমি তো চিন্তা করতে শুরু করে দিয়েছ। এই বাদ দাও তো সব কথা। এক কত মিনিট দিতেছ? দুই। এক 25 মিনিট। দুই। আমাদের তো 25 বার হয়ে গেছে, আর কতবার করব? হ্যালো। হ্যালো মা। হ্যাঁ বাবা। হ্যাঁ, এত দেরি করলে কেন? না না দেরি না, আসলে ইলেকট্রিসিটি নাই সেই জন্য। এসএমএস পেলাম মানে? না মানে এসএমএস করলাম কারণ আজকে হাঁটতে গিয়ে শুনলাম যে তোদের ওখানে অবস্থা নাকি বেশি ভালো না। আমি তোমাকে মিথ্যা বলবো? না না, সে তো আমি জানি। তাহলে বৌমা কেমন আছে? তোমার বৌমা ভালো আছে? অফিস অফিস সব ঠিকঠাক তো? আবার তুমি প্যানিক করছো মা। না না প্যানিক করছি না, প্যানিক করছি না। দিদি ভালো আছে তো? হ্যাঁ ভালো মা। আমাকে এখন সাবে নিতে হবে। ও সাবে নিচ্ছিস? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভালো থাকিস বাবা। আচ্ছা রাখি, চিন্তা করো না তুমি। আচ্ছা 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 রাখ রাখ। রাখছি। Thank you.
খালাম্মা তাড়াতাড়ি করেন, খাওয়ানোর সময় কিন্তু হয়ে যেতেছে। আমার এই ঘরে তিনটা পরিষ্কার করলে কিন্তু কাম শেষ। হাসেন কেন খালাম্মা? ও আপনার ছোটবেলার কথা মনে পড়ছে? এই দেখ, এটা হচ্ছে নির্বাণ আর এটা হচ্ছে নিবেদিতা। এই নির্বাণ নিবেদিতাকে ওই যেমন খুশি তেমন সাজো, মানে ড্রেস অ্যাজ ইউ লাইক, তার জন্য সাজিয়ে দিচ্ছে। এই নিবেদিতা হয়েছিল পরি। এই গল্প আপনি আমারে অনেকবার কইছেন। বলেছি নাকি? জি খালাম্মা। আচ্ছা খালাম্মা, আমি একটা বিষয় বুঝি না, এই নিউ ইয়র্ক লন্ডন আর আমগো ঢাকার দিন রাত এক সমান হয় না কে? তোকে তো কতবার বুঝিয়েছি, তুই বুঝিস না কেন রে? হ, আপনি তো আমারে বুঝাইছেন, ওই গুলো বা টর্চ লাইট দিয়া আমারে বুঝাইছেন। আমার সব মুখস্থ আছে, এই পৃথিবীটা গোল, সূর্যের আলো সাইড দিকে এক লোকে পড়ে না, কিন্তু আমার কেমন দাদা মনে হয়। ঠিক আছে, এবার তোকে কম্পিউটারে দেখিয়ে দেব। সত্যি খালাম্মা, দুনিয়াটা যে কি আজব। এখন যা, দেখ তো হামিদ কি করছে, ওকে ডেকে আন। আচ্ছা দেখতেছি। এই যে শুনতেছেন, তুমি এত সলো কেন? খালাম্মাকে তা দিতে কইলো? বসো। সিঙ্গারাগুলো কেমন হয়েছে? দারুণ। আরো কটা দিতে বলি? না না না, তোমাদের এই বয়সে আমি এরকম 10টা খেতে পারতাম। শোনো, আমি আসলে তোমাকে দুটো কারণে ডেকেছি। তুমি সব দীর্ঘইকারগুলোকে রসইকার করছো কেন? কাহিনী হবে কয়াকার, হয় রসি নয় দীর্ঘি। জি, মানে আজকাল তো সবাই এভাবেই লিখছে। তোমার কাজ হচ্ছে আমাকে অনুসরণ করা, নাকি? আজকাল তো এভাবে লিখছে সবাই। তুমি বোধহয় 7 সমুদ্র 13 দিনের কথা বলছো, তাই না? তুমি চিন্তা করো না, আমি প্রকাশকের সাথে কথা বলে রাখবো। তাহলে তো খুবই ভালো হয়, খুঁজে খুঁজে বানান বের করার ঝামেলা অনেক কষ্টকর। তা ঠিক। তোমার চাকরির কি খবর? এই তো চেষ্টা করছি ম্যাডাম। যা বলছিলাম, তোমাকে ডাকার পিছনে দুটো কারণ। আইডিয়াটা অবশ্য নির্মাণ,
জানো আজকাল বেশিক্ষণ লিখলে বা পড়লে মানে আমার চোখে ব্যথা করে, তো আমি ভাবছি কি মানে আমি বলবো আর তুমি লিখবে, তোমার সাথে একটা চুক্তি করব, যদিন তোমার চাকরি না হয় ধরো মাসে আমরা 7 দিন বসবো, যদি বেশি দিন হয় তাহলে বেশি পারিশ্রমিক পাবে আর কম দিন হলে সেই 7 দিনেরই পারিশ্রমিক পাবে। তোমার এখনই কিছু বলতে হবে না, তুমি ভাবো, ভেবে বলো কত পারিশ্রমিক হবে তুমি বলবে, সংকোচ করো না। মানে আজকে কিন্তু তোমাকে বেশ লাগছে। থ্যাংক ইউ ম্যাডাম। কোথাও যাচ্ছ বুঝি? জি। উঠবে? জি। আর শোনো, কোনো সংকোচ করবে না। ঠিক আছে ম্যাডাম, আসুন। বুঝলেন খুকাপা, দিনে দিনে রাস্তা যা অবস্থা, আসতে 1 ঘন্টা যেতে 1 ঘন্টা। কি বলবো খুকুয়াপা, দিন দিন যে লোকজন বাড়ছে, ঢাকা শহর আজ কোথায় যাচ্ছে, জনজাত বাড়ছে, লোকজন বাড়ছে, বিল্ডিং নতুন নতুন বিল্ডিং হচ্ছে, তবুও আসতে তো হবে। হ্যাঁ, সেই জন্যে তো আসি, তাই না? তোমার অবশ্য না এলেও চলে রুকসানা। হ্যাঁ, এটা ঠিক, আবার ঠিকও না। ও খুকুয়াপা, তোমাকে তো বলাই হয়নি, কালকে নির্বাণের সাথে কথা হচ্ছিল, ও বলছিল। মুসাদ একটা কথা শোনো, মানে প্রতিদিন মনে করে আসে আর এখানে এসে ভুলে যায়। তো এই তোমরাও শোনো, তোমরাও শোনো। কি সফি কিছু বলেছে? না না, সফি কিছু বলেনি। স্কাইপে বলে একটা জিনিস পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তুমি যখন তার সাথে কথা বলবে তাকে তুমি দেখতে পারবে, তোমরা সবাই দেখতে পারবে তার সাথে কথা বললে। আচ্ছা, তো কোন কোম্পানির ফোন? আরে ফোন টোন না, এটা কম্পিউটারে হয়। কম্পিউটারে হয়? হ্যাঁ, চাঁদে গেলে তো কম্পিউটারেই কথা বলে। কি জানো, ওইসব কথা আমি জানি না, তবে আমি আমার খালাতো বোনের বাড়িতে গিয়েছিলাম, ওখানে আমি দেখলাম। আর জানিস, ওর ছেলের সাথে কথাও বললাম। তাই? বলো বাবা বলো। ম্যাডাম, আমি আপনার জন্য একটা ফাটাফাটি কম্পিউটার সিস্টেম জেনারেট করেছি। জিনিসটা ঠিক এরকম যেন আপনি আপনার ছেলেমেয়েদের সাথে এই ড্রয়িং রুমে বসে কথা বলছেন, যেমনটি আমরা বলে থাকি ম্যাডাম। সো এই পুরো প্রসেসের জন্য আমি আপনাকে যেটা প্রপোজ করছি ম্যাডাম, সেটা প্রথমেই একটি 32 ইঞ্চ LCD মনিটর, যেটাতে আপনি আপনার ছেলেমেয়েদের পরিষ্কার দেখতে পাবেন। আপনাকে দেখার জন্য থাকছে LCD মনিটর লেফট এবং রাইটে দুটো স্পেশাল লাইট, যেটাতে আপনাকে পরিষ্কার দেখতে পাবে, অনেক ক্লিয়ার দেখতে পাবে আপনার ছেলেমেয়েরা। আর হ্যাঁ, এর সাথে থাকছে একটি হাই রেজুলেশন ওয়েব ক্যাম। আর ম্যাডাম হ্যাঁ, আপনি যেন আপনার ছেলেমেয়েদের কথা স্পষ্ট শুনতে পান, সেজন্য থাকছে দুটো স্পিকার, যেটাতে থাকছে উইথ 6 ব্যান্ড ইকুয়ালাইজার ম্যাডাম। সো ম্যাডাম, এই পুরো প্রসেসের জন্য আমার ফাইনালি যে কনফিগারেশন দাঁড়াচ্ছে, Core i5 প্রসেসর, 2GB। বাবা ঠিক আছে বাবা, আমি যাতে আমার ছেলেমেয়েদের স্পষ্ট দেখতে চাই আর ওদের কথা স্পষ্ট শুনতে চাই, আর তারপর যা তোমার লাগে আমি সব দেব। জি ম্যাডাম, আমাদের 24 আওয়ার সার্ভিস ম্যাডাম। যাচ্ছে না, কি হচ্ছে? আবার ট্রাই করি। হ্যালো হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? হ্যালো, বুঝতে পারছি না আমি কি হচ্ছে। হ্যালো, আই এম নুসরাত জাহান। সে ইট এগেইন প্লিজ। নুসরাত জাহান, NUSRAT JAHAN, জাহান। So I am trying to connect to my son Nirvan. I think I know him. May I know who I am speaking to?
May I know who I'm speaking to? এই অনেক হয়েছে, কেমন আছো? আরে দুষ্টু, ভালো কেমন আছেন আম্মা? ভালো আছি, ভালো আছি। তোমরা ভালো? ভালো, হ্যাঁ ভালোই। বড় হয়েছিস, গতবার যখন তোদের ওখানে গিয়েছিলাম তুই এতটুকু ছিলি। But grandma, you know, now I am 8 years old and height is 4 feet 3 inches. সেটা তো দেখতেই পাচ্ছি। এই তোরা সবাই খুব রোগা হয়ে গেছে। ওই আমি কিন্তু ফিট গ্র্যান্ডমা, আমার ওয়েট 45 পাউন্ড। তুইও রোগা আর তোর বাবা মাও রোগা। আম্মা আপনি কি আমাদের ঠিকমতো দেখতে পাচ্ছেন, পরিষ্কার দেখতে পাচ্ছেন? কি জানি বাবা, ছেলেটা তো বললে এতে পরিষ্কার আর দেখা যাবে না। ওখানেই ঝামেলা হয়েছে আম্মা, আমরা সবাই ঠিক আছি। আমি তো রীতিমতো ওভারওয়েট, বরং আপনি ওভারওয়েট লুজ করেছেন। ঠিক, মাম ইজ রাইট, আই হ্যাভ আ ফটো। এই বাংলা কথা বল না। গ্র্যাজুয়েট তো ইংলিশে শুরু করেছে বাবা, দোষী তো বেঙ্গলি রাইটার। এন ইউ এস আর এ টি নুসরাত জে এ এইচ। আচ্ছা, ইয়ে নিবেদিতাকে ইয়ে কানেক্ট করি কেন? না, গ্র্যাজুয়েট টেক দ্য ক্যামেরা টু শো ইউর ফিট প্লিজ। মানে কি? আমি সালাম করবো, গ্র্যাজমাকে সালাম করবো না, তোমরাও করবে। দুষ্টু, আমি করবো, প্লিজ তুমি দেখো না, প্লিজ। ঠিক আছে, পরে করো। আচ্ছা নির্বাণ, স্কাইপের কথা তুই আমাকে আগে বলবি না? ও মা, তুমি এত অবুজ কেন? একটা কথা মাথায় ঢুকলে আর বের হতে চায় না। বললাম না, আমার ভেবেছি তুমি পারবে না, এই জন্য বলিনি। সরি বাবা, আই ডিডন্ট টেল ইউ টকিং অ্যাবাউট দিস উইথ মাম। সব কিছু তোকে বলতে হবে। রাজ্যের জিনিস এনে আপনাকে দেখাবে, এখন ভ্যাকেশন শুরু হয়েছে, তার মাথা খারাপ করে দিবে। Grandma, see, these are my dolls, okay? Now I will show you my dolls, okay? Okay. See. Acha, ei, phubu kintu tor ashli rakh korbe. Na na na, ei, connect kore di, connect kore di. Connect kor, connect kor. Hi. Hi. Opekkha korte korte thang batha hoye gelo. Ki khobor shobar? Ha, tumi bhalo? Tumi bhalo? মায়া জয়েন করছে, আমি তাহলে সিরিয়ালটা দেখি। না না না, কথা শেষ হয়ে যাবে, রাখো। এতটা রোখেন, এত তাড়াতাড়ি খালাম্মার কথা শেষ হইব? মন খারাপ করলা? তোমার মন ডেরামে পড়তে পারি, তোমার ছোটোবেলা থেকে এরা মানুষ করছে, নিজগো লোকের মতো করা খরচপাতি দিয়া বিয়া করাইছে, পড়াইছে। আমাকে উচিত খালাম্মার লিগা সবসময় রেডি হওয়া থাকা, তাই না? খাও, কই যাও, খালাম্মার কথা তো এখনই শেষ হয়ে যাব। থাহো নিবেদিতা, তোকে পরিষ্কার দেখতে পাচ্ছি না, নির্বাণ দেখে তো বেশ ভালো দেখা যাচ্ছে। কি ঝামেলা হচ্ছে বেশি? আমি তাহলে কেটে আরেকবার ট্রাই করি। না না না, আবার কাটলে আবার পাওয়া যাবে না, লাইন পাওয়া যাবে না। স্বভাবটা গেল না, খালি সবকিছু নিয়ে ভয় পাও। বলো কি বলছিলে? তোরা বল, আমি শুনি। মা, আমার কেন জানি মনে হয় তুমি 24/7 আমাদেরকে নিয়ে দুশ্চিন্তা করো, যেটার কোনোই দরকার নেই, কারণ আমরা বড় হয়েছি, উই আর অল ওয়ার্কিং অ্যান্ড উই আর ডুইং ফাইন। মানে আমি আমার কথা তো বলতেই পারি যে আমার চাকরিটা অনেক মজার, এক্সাইটিং, এবং দ্য স্যালারি ইজ গুড, স্যালারি ইজ গুড। আম্মা, ইউরোপ আমেরিকায় মানুষ ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করে না নিবেদিতা? রাইট ভাবি, কিন্তু আমি ঠিক ওরকম না বোধ হয়। না না না, আম্মা তো সেটা খুব ভালো করেই জানে, আম্মা তো সেটা খুব ভালো করেই জানে। শুধু মা জানলেই তো হবে না মাই ডিয়ার ভাবি, শুধু মা জানলেই তো হবে না মাই ডিয়ার ভাবি। আমি কখন কথা বলবো?
রিদিকে ডাক না। হ্যাঁ মা, শোনো তুমি এখন ঘুমাতে যাও, অনেক রাত হয়েছে, তোমার চোখের উপর প্রেশার পড়বে। একদিন জাগলে কিচ্ছু হবে না। রিদি কোথায়? রিদিকে ডাক। এই এক কাজ করি, কালকে ক্যামেরাটা ঘুরিয়ে তোদেরকে সারা বাড়িটা দেখাই। মা কালকে আমার অ্যাসাইনমেন্ট আছে। এখানে জন্মেছি, আই ওয়াজ দেয়ার ফর 22 ইয়ার্স। 22 ইয়ার্স? গুড নাইট মা। গুড নাইট, টাটা মা, টেক কেয়ার মা। ভালো থাকো, টেক কেয়ার, ভালো থাকিস। এই যে শোনেন, এখন তো খালাম আর ফুলা মাইয়া বোরনাথ নিরো চাকর হয়ে গেলাম, এখন নতুন নতুন আবদারও মিটাইতে হইব। কি ব্যাপার, তোরা এখনো ঘুমোসনি? কেমনে ঘুমাই, এর আগে কেমন হয়েছে? শোন, কাল রিরি বাড়ি দেখবে, সারা বাড়ি গোছাতে হবে। যা যা যা, ঘুমা গিয়ে ঘুমা। হুকুম পাইছেন, চলেন এনশিয়া পড়েন। আকাশ ভালো লাগছে। হ্যাঁ মা, এই আমার মারে কম্পিউটারে দেখান দেবো না? কতদিন মারে দেখি না, খুব দেখতে ইচ্ছা করতেছে। শোন, তুই বরং তোর মাকে এখানে নিয়ে আয়, কটা দিন একটু থেকে যাক। কম্পিউটারে দেখান গেলে কাজটা সহজ হইতো না? এই কালি হাতে থেকে আইতে 10 ঘন্টা সময় লাগে। আমি বাজারে যাই। হ্যাঁ যা, তাড়াতাড়ি যা, অনেক কাজ আছে। এই যে বলেন, আমগো কিন্তু নুয়মকে দেখাইব, আপনি ভালো করে সাজবেন, শার্ট প্যান্ট পরবেন, আর শাটিং করবেন, আর আমি পরব শাড়ি, তাই না খালাম্মা? মা নে নে, তাড়াতাড়ি কর, হামিদকে তুই তোর মতো সাজিয়ে নিস। এই যে বলেন, এখানটা কিন্তু কেমন যাইব, লাইট কম আছে, লাইট লাগিয়ে দিয়ে। তোর এসব নিয়ে ভাবতে হবে না, আমি তুই যা তো। কিন্তু আমার লাইট তো লাগবো। আচ্ছা ঠিক আছে বাবা, লাগবে লাগবে, তুই একটা লাইট কিনে আনিস তো, এখন যা। জি। এই যে মনে করে লাইট এনেন, এই যে লাইট এনে। খালাম্মা, আমার না ফাঁকের নাটকে শুটিং এর মতো মনে হইতেছে। আরে হাসেন না, আমার কি মনে হয় জানেন, আমি যদি ফাঁকের নাটক বানাই তো হ্যাঁ গোসাইতে ভালোই বানাবো। আজ ক্যামেরা ধরে সারা বাড়িটা রিজিকে দেখাতে হবে, তারপরে ভাবিস। আইসা কেমন আছো? ভালো গ্র্যান্ডমা, আর ইউ রেডি ফর দ্য প্রেজেন্টেশন? হ্যাঁ আমরা প্রস্তুত, অবশ্য রাতের জন্য বাইরেটা দেখাতে পারবো না। অবশ্য দেখানোরও কিছু নেই, বাগান টাগান সব তছনছ হয়ে গেছে। আমাকে হেল্প করবে হামিদ এবং রহিমা। এই হামিদ,
রহিমা আয়, ওরা আমাকে হেল্প করবে। নির্বাণ, তোর তো হামিদকে মনে আছে তাই না? হ্যাঁ। এই যে তুই এত বড় হয়ে গেছিস হামিদ। আর ওর পাশে এ হচ্ছে রহিমা, হামিদের বউ। আসসালামু আলাইকুম। ওর খুব ইচ্ছা যে নিউ ইয়র্কে যে তোকে দেখানো দেখা যায়। আমার কি হয় বাবা? ওরা তোমার চাচা চাচি হয়, আমার সাথে থাকে, আমাকে খুব ভালোবাসে। হাই চাচা চাচি। আজকে ওরা আমাকে সাহায্য করবে এই বাড়িটা দেখাতে। থ্যাংক ইউ। আমি তুই ক্যামেরাটা ধর, আর রহিমা তুই কেবলটা ধরবি, ঠিক আছে? চল শুরু করা যাক। এই হামিদ, ক্যামেরাটা ঠিক মতো ধর, ঠিক মতো ধর। ওই যে দূরে আমার রান্নাঘরটা, তারপর ডাইনিং রুম, তারপর বারান্দা। কী নির্বাণ, মনে পড়ছে? হ্যাঁ, ডাইনিং রুমটা, অবশ্য ডাইনিং টেবিলটা দেখা যাচ্ছে না। এই ক্যামেরাটা ঘুরিয়ে ধর, ঘুরিয়ে ধর। হ্যাঁ, ওইটা আমার টেলিভিশন, এবং পুরো ঘড়িগুলো নিউ ইয়র্ক টাইম, লন্ডন টাইম এবং ঢাকা টাইম। এই ঠিক মতো ধর। হ্যাঁ, ঘোরা ঘোরা, ঠিক মতো ঘোরা, ঠিক মতো ঘোরা, ধর। হ্যাঁ, এই হচ্ছে আমার ড্রয়িং রুম, যেখানে আমি বেশিরভাগ সময় কাটাই। ওই ছবিটা কার? আমি ওটা কাছ থেকে দেখবো প্লিজ। ওইটা ওইটা আমার ছোটবেলার ছবি। ওটা তোমার ছোটবেলার ছবি? হ্যাঁ। এই কাছে যা। হ্যাঁ, আরো কাছে, আরো কাছে, আরো কাছে নে, আরো কাছে। এই আরো কাছে যা, আরো কাছে। দিদি দেখতে পাচ্ছিস? এই যা। ও হো হামিদ, এই হামিদ। আচ্ছা কি হলো রে? আপনি আরো যাইতে কইছিলেন, যাইতে পারি নাই, তারটা সিটা গেছেন। কালকে ছেলেটাকে ডেকে আনবি। Don't worry grandma, it was a very good presentation. চাচিকে ধন্যবাদ। Bye মা। Bye। Bye আম্মা। কালকে কিন্তু ঠিক করে ফেলো, নাহলে আর তোমাকে দেখা যাবে না। কে? একজন লোক এসছেন, বললেন ভাইজানের বন্ধু, নাম সাহেব। তুমি যাও, আমি আসছি। লোকটারে আমার চেনা চেনা লাগছে, কিন্তু মনে করতে পারছি না। দুই দিন পর যা আমারও চিনবেন না, এটা কিন্তু ভালো করে জানি। কি কথা কর না যে? আমার মনে হয় লোকটা এর আগেও এই বাড়িতে আসছে। আসসালামু আলাইকুম। বসো। জি আন্টি, আমি আপনার বাসায় আগেও দুইবার তিনবারের মতো এসেছি। ওই যে রাজ, এহসান, নকি, ওদের কথা আপনার মনে আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে। আমি মনে হয় তোমাকে ওদের সাথেই দেখেছি। হ্যাঁ জি। তো বাবা বলো, তোমার কথা বলো। জি খালাম্মা, আমি তো শান্তিনগরে থাকি। আমার একটা মেয়ে আছে, ওর নাম স্বস্তিকা, ও ভিকারুননিসায় ক্লাস টুতে পড়ে।
আর আপনার বৌমা একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করে। বাহ, স্বস্তিকা, বেশ সুন্দর নাম তো। ও নিশ্চয় খুব ভালো গান গায়। হ্যাঁ জি। হামিদ, হামিদ, আপনি বুঝলেন কী করে? হরিং রাজার হাওয়াই মিঠাই নিয়ে আয়। তা বাবা তুমি করো কি? জি খালামা, আমি একটা ফার্মে কাজ করি। বেশ ভালো। জি আমার বাড়ি খালামা যশোরে। আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত ওখানেই পড়েছি, তারপর এই যে ঢাকা ভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে পড়তে আসলাম। নির্বাণের সাথে ওখানেই পরিচয়, বন্ধুত্ব। তোমার বাবা মা? জি আল্লাহ রহমতে ওনারা দুজনেই আছেন, ওনারা যশোরেই থাকেন। আমি বারবার বলি যে আমাদের এখানে এসো, মানে ঢাকায় এসো, আমাদের সাথে থাকো, কিন্তু রাজি হন না। ঢাকায় আসলেই নাকি দম বন্ধ লাগে। তা ঠিক। তো বাবা তোমার কাজটা কি বলো তো? আমি খালাম্মা একটা হাউজিং কোম্পানির হয়ে কাজ করি, কনস্ট্রাকশনের জন্য জায়গা খুঁজি। যদি কোনো বাড়ির মালিক বা জমির মালিককে আমি রাজি করাতে পারি তাহলে একটা কমিশন পাই। মনে করুন খালাম্মা, আপনার এই যে বিশাল বাড়িটা, এটা যদি আপনি ডেভেলপারকে দিতে রাজি হন, মানে আমি আমার কোম্পানির সুযোগ সুবিধা এগুলো বুঝিয়ে যদি আপনাকে রাজি করাতে পারি, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার অফিসের সাথে আপনার একটা নেগোসিয়েশন করে দেব, তখন আমার কাজ শেষ। এই বই দুটো স্বস্তিকার জন্য। ওহো, অনেক ধন্যবাদ খালাম্মা, ও খুব খুশি হবে, ও তো একেবারে বইয়ের পোকা। ভালো, বেশ ভালো। জি তো খালাম্মা আমি আজ তাহলে উঠি। উঠবে? জি। আচ্ছা এই নির্বাণের সাথে কি তোমার যোগাযোগ আছে, কথা হয়? জি হ্যাঁ, প্রায়ই তো কথা হয়। খালাম্মা উঠি তাহলে, আমি আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম, তো পুরোনো দিনের কথা মনে পড়ে গেল, ভাবলাম যে আপনার সাথে একটু দেখা করে যাই। আসি। হ্যাঁ খালাম্মা। কি খবর মা, কি হয়েছে? আম্মা এসএমএস পাওয়ার পর থেকে তো আপনার ছেলে পায়জারি করছে, ভালো আছেন আপনি আম্মা? হ্যাঁ আমি ভালো আছি, তোমরা ভালো তো? হ্যাঁ আম্মা। আমার বোধ হয় ওভাবে এসএমএস করাটা ঠিক হয়নি। না 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 আম্মা, সে কথা না, আপনার ছেলেকে তো আপনি চেনেন, আপনার কথা বলেন, আমি দিদিকে খাওয়াচ্ছি। হ্যাঁ বলো মা। এসো বাবা, কি হচ্ছে? ভেকেশন ছড়েছে তাই এখন সকালবেলা উঠে যাবে। আচ্ছা এক সেকেন্ড, এক সেকেন্ড। হ্যাঁ বলো কি হয়েছে? তুই শাহেদ নামের কাউকে চিনিস? তোর সাথে ইউনিভার্সিটিতে পড়তো। ওহ, সেই একই রকম আছিস তুই, ঠিকমতো পড়টা লাগা। হ্যাঁ না আজকে ও আমাদের বাসায় এসেছিল, তোর কথা বলছিল। এই জন্য তুমি এত অস্থির হয়ে গেলে? না অস্থির না, মানে ও বলছিল ও একটা কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি করে। ভেবেছে যে আমি ওকে তোমার কাছে পাঠিয়েছি।
না মানে সবাই তো বলে আমেরিকার অবস্থা খুব খারাপ, খালি তোদের কাছে শুনি সব ঠিক আছে। আমি তোমার কাছে কেন কিছু লুকাবো? আহা, আবার কোথায় যাচ্ছ? খাওয়াটা শেষ করে যাও। চলো প্লিজ, এখন আমি কথা বলবো। আচ্ছা মা, এক সেকেন্ড। ধন্যবাদ। এই, তুই না ঘুমাচ্ছিলি? ঘুম ভেঙে গেল? হলিডেতে ব্রেকফাস্টের সময় আমি তো অ্যাক্টিং করি। ওরে দুষ্টু, আমার ঘুম তো কখন ভেঙে গেছে। ঘুমের অ্যাক্টিং করলে নিজের হাতে খেতে হয় না, মা খাইয়ে দেয়। তুমি কথা যেও না, ওকে? তোরা কি রোজ বাজার করিস? আসি। এসো বাবা, সাবধানে যে। ম্যাডাম, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? সাইজটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। আপনি যার জন্য দেখছেন, উনি দেখতে কি ওনার মতো হবে, ভেটার মতো হবে? সালামুন খালাম্মা, কেমন আছো? জি ভালো। কোনো সমস্যা খালাম্মা? না, নির্বাণের জন্য পাঞ্জাবি কিনছিলাম, এই সাইজটা ঠিক হবে কিনা বুঝতে পারছি। ও, নির্বাণ আর আমার তো সাইজ একই, আমি দেখে দিচ্ছি। হ্যাঁ হবে, এই পাঞ্জাবিটাই হবে। আর সেদিন তো এই সাইজ নিয়েই খালো মানে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এই পাঞ্জাবিটা একটু প্যাক করে দিন। খালাম্মা, স্বস্তিকা তো আপনার ভীষণ ফ্যান হয়ে গেছে, আপনার দুটো বই পড়ে ফেলেছে, আরও পড়তে চায়, আর আপনার সাথে দেখা করার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে। তাই? তাহলে তুমি কালিওকে নিয়ে আসবে, এতদিন আনন্দ কেন? কালকে তো মানে অফিস, আমি শুক্রবারে নিয়ে আসি। ঠিক আচ্ছা, এটা বুঝলি, এটা বৌমার জন্য কিনেছি, এই রংটার খুব পছন্দ, টিপগুলো কিনেছি, যাবে না? হ্যাঁ, সুন্দর হয়েছে। নে গোছা। রিদি মেমের জামাটা অনেক সুন্দর হয়েছে খালাম্মা। কি আজব দুনিয়া, এই জামাটা এখন আমার হাতে, আর কয়দিন পরে কম্পিউটারে দেখতে পাবো রিমি ম্যাম পড়ে রয়েছে। নে নে, তাড়াতাড়ি কর, সব গুছিয়ে নে। কতদিন পরে এলে বলো তো? হ্যাঁ, আমি ওদের সবাইকে বলে দিয়েছি, তুমি এখন তোমার ছেলে বউ নাতি নাতনি নিয়ে মহা ব্যস্ত সময় কাটাচ্ছ। চাঁদের হাত বসিয়েছো, তাই না? ঠিক বলেছো মেহের, খুকু আপার জন্য এটা সম্ভব হয়েছে। একটা জিনিস লক্ষ্য করেছেন খুকু আপা? তাদেরই তিন দিন ধরে অ্যাবসেন্ট, রুকসানাও আসছে না। এমনিভাবে যদি চলতে থাকে আমাদের সবুর সঙ্গে 12টা বেজে যাবে। নুসরাত, মজার কিছু থাকলে বলো না নুসরাত।
একটা ঘটনা বলি। সেদিন স্কাইপে দিদির সাথে কথা বলছিলাম, নির্বাণ বাজারে যাচ্ছে, যাওয়ার সময় বলল আসি মা, আমার না চোখ দিয়ে পানি চলে আসলো। আমি বললাম এসো বাবা, ভালোভাবে যেও। জানো ঢাকায় থাকতে ও যতবার বাইরে যেত বলতো আসি মা। দেখেছেন খুকুয়াপা, বললাম না আপনার সবুজ সংঘের মৃত্যুর বেশি দেরি নাই, আমারও কিন্তু স্কাইপ লেগে যাবে কয়েকদিনের ভিতর। শুরু হলে তো একদিন শেষ হবেই। কোনটার কথা বলছেন খুকুয়াপা, আমাদের চির সবুজ সংঘ নাকি স্কাইপ? যেটা ভাবো। খুকুয়াপা একটু হেঁটে আসি। আচ্ছা ঠিক আছে চলো, যাবে? যাবো যাবো যাবো। ওরা হাঁটতে গেল। হ্যালো হ্যালো হ্যালো, ভালো আছো গ্র্যান্ডমা? এই তুই কই রে রিরি? এই যে রিরি, রিরি এখন তোমাকে একটা ম্যাজিক দেখাবে। ক্লোজ ইওর আইজ প্লিজ। ক্লোজ আইজ, চোখ খোলো, সারপ্রাইজ। থ্যাংক ইউ ফর দ্য প্রেজেন্ট, আরো আছে, আবার চোখ বন্ধ। ওয়েলকাম। চোখ খোলো, সারপ্রাইজ। Why are you laughing? এই তোর টিপটা ঠিক জায়গায় বসে দি, আমি তোকে হেল্প করি, আমি তোকে হেল্প করি। তুমি কিভাবে সাহায্য করবে? চল তুই টিপটা হাতে নে। হলো? হ্যাঁ। এখন বসা কপালে, বসা। হ্যাঁ তোর বায়ে, তোর বায়ে আবার হাতে নে। হ্যাঁ তোর বায়ে, বায়ে। হ্যাঁ বসিয়ে দে। এই তো মনে হয়ে গেছে। থ্যাংক ইউ, তুমি চলে এসো। হ্যালো হ্যালো আম্মা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তোমরা? আরো আছে, দাঁড়া আমি কানেক্ট করে নিই। আচ্ছা হাই। মা কি রিয়েলি নাইস সারি, আমি অনেক চেষ্টা করেছি। আমি ছবি তুলছি। তুমি লজ্জা পাচ্ছ জানো? অচেনা মানুষ দেখলে আমারও খুব লজ্জা লাগে। তুমি আমার কাছে এসো, দেখবে সব লজ্জা চলে গেছে। যাও। আসবে না? ঠিক আছে তুমি ওখানেই থাকো। হামিদ, হামিদ, তুমি ওকে আমার লাইব্রেরিতে নিয়ে যাও, তোমার যত খুশি বই তুমি ওখান থেকে নিয়ে দিতে পারো। যাও। চলো, লাইব্রেরিতে তো অনেক বই, তোমার যে বই পছন্দ সেই বই তুমি নিতে পারো। খালাম্মা ও কিন্তু সব বই নিয়ে নেবে। কোনো অসুবিধা নেই, বললাম না আমার 10টা বইও বিক্রি হয় না। তো তোমার চাকরি কেমন চলছে? জি আপনাদের তো ভালো চলছে। আমি আসলে ভাবছিলাম স্বস্তিকাকে ইংলিশ মিডিয়ামে পড়াবো, কিন্তু পরে আর হলো না। কেন, বাংলায় তো ভালো। রিরি ও তো খুব ভালো বাংলা বলে, আমাদের নির্বাণের মেয়ে। হ্যাঁ হ্যাঁ আমি জানি, আর ওই আপনার ওই পাঞ্জাবিটা তো নির্বাণের খুব পছন্দ হয়েছে। ও মানে আমাকে বলছিল আর কি, আসলে আমারও তো নির্বাণের ওখানে মাইগ্রেট করার কথা ছিল, কিন্তু পরে আসলে ওখানকার ইকোনমিক্যাল অবস্থা তো এখন ভালো যাচ্ছে না, এই কারণে আপাতত ক্যান্সেল করেছি। আর এই জন্যই ভাবছিলাম যে যদি ওকে মানে স্বস্তিকাকে ইংলিশ মিডিয়ামে পড়িয়ে মানে পড়তে পারে ও, তাহলে। তুমি এই বইটা পছন্দ করেছ জানো? এটা আমারও খুব প্রিয় বই। আচ্ছা বলো তো, এর আগের বার তুমি যে দুটো বই নিয়েছিলে তার মধ্যে কোনটা তোমার সবচেয়ে বেশি প্রিয় বলো স্বস্তিকা, বলো। খালাম্মা ও বোধহয় এখনো লজ্জা পাচ্ছে। এখনো লজ্জা পাচ্ছ?
ও, তুমি ইশারায় কথা বলতে পছন্দ করো তাই না? এটাও তো এক ধরনের কথা বলা। আচ্ছা সাহেব, তুমি ওই বুড়োটার মাথাটা একটু নাড়িয়ে দাও তো। তুমি বোধহয় ওরকমভাবে কথা বলতে পছন্দ করো। আসলে তুমি কোনো বই পড়নি তাই না? জি। এই তো তুমি কথা বলছো, বাহ। শোনো, তুমি তোমার স্কুলের পড়া পড়বে, এইসব বই তুমি পরে পড়ো। আবারও মাথা নেড়ে ওই বুড়োটার মতো মুখে বলো জি। বাহ, তোমাকে তো এতবার বললাম, কথাটা আমার তো কোনো কথা হাঁটো। মানে ওই নির্বাণের এক বন্ধু ইয়ারমেট, নাম তার সাহেব, হাউজিং এর দালালি করে। আজকাল প্রায় প্রায় সে আমার বাসায় আসে, বলে নির্বাণের সাথে ওর ভালো যোগাযোগ আছে। আচ্ছা, আমি ঠিক বুঝতে পারছি না আমি কী করব। তাই ভাবছিলাম তোর যদি কোনো সাজেশন থাকে, তুই যদি কিছু বলিস। আমার মনে হচ্ছে মানে সাহেদের এর মধ্যে কোনো কৌশল আছে। আচ্ছা, আমার যেন কেমন কেমন লাগছে। মা, কি বললে নাম সাহেদ? আমি আমি ওকে চিনি না, আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট হিম। আমি আমি কী করে বলো এত দূর থেকে তোমাকে অ্যাডভাইস করবো বা কিছু বলবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেস্টলি স্পিকিং, মা, দাদার সাথে আমি উই হ্যাভেন্ট টকড প্রপারলি ইন ইয়ার্স। সো ঠিক আছে, তুই কাজে যা। না না, বলো না। ঠিক আছে, তুই কাজে যা। মা, মা, তুমি কেন মনে করো যে আমরা সবাই আগে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই দাঁড়িয়ে থাকবো? থিংস হ্যাভ চেঞ্জড। তুমি তোমার ভাই বোনের সাথে কি তোমার সম্পর্ক আগের মতোই আছে, তুমি বলো আমাকে। ঠিক আছে, আর ইফ ইউ আস্ক মি অ্যাবাউট দাদা, উই হ্যাভ নট হ্যাড আ প্রপার কনভারসেশন ইন ইয়ার্স। মানে আমাদের ঠিক মতো কথাই হয় না আজকাল আর। ঠিক আছে, তুই কাজে যা, তোর কাজ আছে, এখন কাটছি, পরে কথা বলবো। আর আরেকটা জিনিস তোমাকে আমি আমি তোমাকে বলতে চাই, ইউ শুড বি ক্লিয়ার অ্যাবাউট ইজ দ্যাট আমার চাকরি যাবে না। আমার যেই জায়গায় আমি চাকরি করি, বাংলা সার্ভিস উইল নেভার স্টপ, এবং এই চাকরিটা পারমানেন্ট এবং গ্যারান্টিড। তো তুমি এটা নিয়ে একদম ওয়ারি করো না। অ্যান্ড অ্যাজ ফার অ্যাজ দাদা আর ভাবি আর কনসার্ন, তোমার ওদেরকে স্ট্রেট জিজ্ঞেস করা উচিত কি হচ্ছে। চলো যাই, কথা শেষ হয়ে যাবে। তুমি এত ভাবে দেখো কেন, দেখো না অবস্থাটা কি হয়।
মা, তুমি এরকম যদি করতে থাকো তাহলে আমি কি করে কাটবো বলো? আমার অফিস যেতে হবে না? ঠিক আছে, কাটি তাহলে। রাগ করছো? প্লিজ রাগ করো না, রাগ করো না মা। মানে ক্যান আই টেল ইউ সামথিং? আমি লেট মি বি স্ট্রেট ফরওয়ার্ড। তুমি তো জানো আমি স্ট্রেট ফরওয়ার্ড। তুমি নাও ইটস ইউর টাইম টু এনজয় ইউর সেলফ, এনজয় ইউর টাইম। তোমার ছেলেমেয়েরা বড় হয়েছে এবং তাদের নিজস্ব জীবন আছে, তাদের ভেতরে যা ঘটছে যা ঘটে যাচ্ছে সব কিছু তো তোমাকে বলবে না, সেটা তোমার অ্যাকসেপ্ট করে নিতে হবে। ওকে, আমি গেলাম, ভালো থেকো, ওকে, টেক কেয়ার। আমি সিদ্ধান্ত নেয়ার জন্য প্রস্তুত হতে লাগলাম। আচ্ছা, একটা মানুষ এতক্ষণ কি চুপচাপ থাকতে পারে? খালি হাসলে আর মাথা লইব না, আমাকে একটু চিন্তা করতে হইব। কাছে আসো, বসো। একজন বুড়া মানুষের একলা ফালায় গেলে আল্লাহ খুশি হবে না দুঃখ পাবে? তার মানে যে আমি তোমার এখান থেকে চলে যাইতে কই, এজন্য আমার উপরে মাইন্ড করো না? না, কারণ আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো, আমি তোমার মনটা পড়বার পারি। হামিদার রহিমাকে রসুলপুরে 5 কাঠা জমি লিখে দিয়েছি, ওদের বলেছি ওরা যখন খুশি চলে যেতে পারে। ভালো করেছো, তা ছেলেমেয়েরা কিছু বলেনি? 5 কাঠার জমির আর কত দাম? দুঃখের বিষয়টা কি হলো জানো কুকু আপা? ওরা কিছু বলল না, কিন্তু আমি সব বুঝে গেলাম। ওরা স্পষ্ট করে কিছু বলে না, ঠিক ওদের আব্বার মতো। এখন আমার স্কাইপ করতে ভয় লাগে, ফোনে একটা সুবিধা ছিল, আমি ওদের মুখ দেখতে পেতাম না, কিন্তু এখন
স্কাইপে তো আমি ওদের মুখ দেখতে পাই। একদিন আমি শাহিদকে ডাকলাম, জমি বিক্রি করার সুবিধা অসুবিধাগুলো সব বুঝে নেবার জন্য। এক কথায় যা দাঁড়ায় খালাম মা, কন্ট্রাক্ট সাইনিংয়ের সময় আপনি পাচ্ছেন 15 কোটি টাকা, আর কনস্ট্রাকশন শেষ হওয়ার পর 4,000 স্কোয়ার ফিটের 10টা ফ্ল্যাট। আমরা কনস্ট্রাকশনটা 3 বছরের মধ্যে শেষ করতে চাই। এই 3 বছর 2,000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট সব সুযোগ সুবিধা সহ আমরা দেব। হ্যাঁ আমি কি শাহিদের কাছে সব বুঝে নেবার পর ওদের স্কাইপে জানালাম যে আমি ওদেরকে পাওয়ার অফ অ্যাটর্নি সব দিয়ে দেব। ওরা মুখে কিছু বলল না, কিন্তু মা আমি তোমাকে একটা ব্যাপার ক্লিয়ার করে বলি, বাড়ি বিক্রি করবে না ডেভেলপারের কাছে দেবে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আই ডোন্ট ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট ইট। আমি তা নিয়ে কিছু কখনো তোমাকে বলিনি, বলবোও না। নিবেদিতা আমরাও কিন্তু বলিনি যে আমরা বাড়ির ডেভেলপারকে দিতে চাই। ভাবে আমি তো তোমাকে কিছু বলিনি। শোনো মা, আই ডোন্ট নিড দ্য মানি, আমার টাকার প্রয়োজন নেই এবং আমার কোনো ডেভেলপার বন্ধুও নেই। নিবেদিতা তুই চুপ কর, আমি বলছি তুই চুপ কর এখন। আমার নিবেদিতা বোধহয় বলতে চাচ্ছে শাহিদকে আপনার ছেলে পাঠিয়েছে। আপনাকে কয়েকটা ইনফরমেশান দিই আম্মা, আমরা যখন শুরুতে এখানে আসি প্রথম প্রথম আমাদের খুব কষ্ট হয়েছে, তখন আপনার ছেলে টাকা চায়নি, এখন কেন চাইবে, এখন তো আমরা ভালো আছি। তাছাড়া আমাদের একটা অল্টারনেটিভ প্ল্যান আছে, এখানে থাকতে যদি আমাদের খুব অসুবিধা হয় ফর দ্য টাইম বিং আমরা মালয়েশিয়া শিফট করবো। বাহ, ব্যাপারটা তো তাহলে ক্লিয়ার হয়ে গেল। দাদা নিডস মানি? হোয়াট ইউ মিন? এই তোমরা চুপ করবে, আমি তাহলে এখনই কেটে দিচ্ছি, এখনই কেটে দিচ্ছি আমি। না না মা ওয়েট, প্লিজ যেও না, আমি একটা ব্যাপার একদম লাস্টলি ক্লিয়ার করতে চাই তোমার কাছে। সেটা হচ্ছে পাস্ট নিয়ে টাইম পাস করার মতো আমার কাছে কোনো সময়ও নাই, আমার কোনো ইচ্ছাও নাই। যাদের হাতে কোনো কাজ থাকে না তারাই এরকম করে থাকে। শোনো, তোমরা মনে করো না যে আমি শাহিদকে সন্দেহ করি না। আমি বেশ ভালো করেই জানি যে ও নানা উছিলায় আমার সাথে দেখা করে, নানা কৌশল গ্রহণ করে, কিন্তু কথা সেটা নয়। আমি ভেবেছিলাম এতদিন পরে তোমাদের সাথে দিনের কিছুটা সময় অন্তত আমি আনন্দে কাটাবো, সেটা বুঝি আর সম্ভব হচ্ছে না। মা তুমি তো আমাদের মা, তাই না? তুমি তো জানো আমরা ঝগড়া করি তারপর আবার এক হয়ে যায়, এত টেনশন হয় না। হ্যাঁ মা, এই যখন অবস্থা তখন দুজন আমাকে নতুন পথ দেখালো। একজন হলো নায়লা, সেই দিন থেকে নায়লার আর কোনো খবর নেই। নির্বাণের চাপে ওকে ফোন করতাম, ও ধরতো না, মাঝে মাঝে ওর ফোন বন্ধও পেতাম। ওকে ভীষণ ক্লান্ত লাগছিল, পুরোপুরি ভেঙে পড়েছে। ছেলেটার সাথে আমার 2 বছর ধরে সম্পর্ক, কোনোদিন আমরা কোনো ঘরের সময় কাটাইনি। একদিন ও বিয়ের কথা বলল, বাবা মায়ের আপত্তির মুখে বিয়ে করে ফেললাম। ভালোই কাটছিল সময়। একদিন ফেসবুকে কে যেন একটা লিংক পাঠালো, দেখে আকাশ থেকে পড়লাম। বিশ্বাস করতে পারছিলাম না। এক পর্যায়ে ওকেই সন্দেহ হলো। ছেলেটার সাথে আমার 2 বছর ধরে সম্পর্ক, কোনোদিন আমরা কোনো ঘরের সময় কাটাইনি। একদিন ও বিয়ের কথা বলল, বাবা মায়ের আপত্তির মুখে
বিয়ে করে ফেললাম, ভালোই কাটছিল সময়। একদিন ফেসবুকে কে যেন একটা লিঙ্ক পাঠালো, দেখে আকাশ থেকে পড়লাম। বিশ্বাস করতে পারছিলাম না। এক পর্যায়ে ওকেই সন্দেহ হলো। জিজ্ঞেস করলাম, বলল বলল এটা বিক্রি করলে ভালো ভালো পয়সা আসবে। এই ব্যবসায় নাকি আজকাল অনেক লাভ। আমি বুঝতে পারলাম ছেলেটাকে ট্র্যাপে ফেলেছি। আমার মনে হলো ওর জীবনটাকে পরিপূর্ণ করার দায়িত্ব আমার। দ্বিতীয়জন হলো রিজি, নির্বাণ, নিবেদিতা, সাবরিনা, সবার সাথে স্কাইপে কথা বলি। কিন্তু রিজির সাথে স্কাইপে কথা বলে দারুণ মজা পাই। এই শোন, আমি আবার অ্যাপ্লিক করছি। হ্যাঁ বিশ্বাস করো আমার কি যে ভাল লাগলো, সাহায্যে স্বস্তিকাকে দিয়ে মিথ্যে বলিয়েছিল সেটা আমি বেশ বুঝেছিলাম। আমি লিখি শখে, কেউ যদি প্রশংসা করে সেটা হাসি মুখে গ্রহণ করি, কিন্তু অন্তর থেকে না পুরো বিশ্বাস করি না। এই প্রথম বিশ্বাস করলাম। তুমি কি করবে সেটা আমি আর লায়লা এলজি মিলে বের করবো, ঠিক আছে? এখন আমি ঝাড়া হাত, কোনো চিন্তা করতে হবে না। ডিসেম্বর মাসে ডেভেলপারদের ফ্ল্যাটে চলে যাব। এখন আর আমার কোনো দুঃখ নেই। আমরা তিনজন মিলে একটা বই লিখছি, বইটা দুই ভার্সনেই প্রকাশিত হবে এটাই আশা, ইংরেজি এবং বাংলা। রিডি আমাদের ইংরেজির ব্যাপারে সাহায্য করছে, মাঝে মাঝে খুব ভালো আইডিয়া দেয়। নাইলা বলে এই সুযোগে ওর ইংরেজি শেখা হয়ে যাচ্ছে। নিজেরটা বলছো না কেন? তোমার ইংলিশ অনার্সটা এখন কাজে লাগছে। ও কিছু না, মানে তুমি এখন মাঝে মধ্যে যা আসো, সঙ্গ দাও, গল্প করো। কাদেরই আসতো, স্কাইপের গল্প করতো, স্কাইপের গল্প বলতে বলতে একেবারে মুখে ফেনা তুলে ফেলতো। হ্যাঁ, আমার ভালো লাগতো, সময় কাটত। তারপর হঠাৎ করে একদিন আসা বন্ধ করে দিল। রোকসানা একদিন একা পেয়ে আমাকে বলল, কাদেরই সব বানিয়ে বানিয়ে বলে। আজকাল যেন কেমন কেমন লাগে এই বয়সে মিথ্যে কথা বলতে হয়। মানে মানে বানিয়ে বানিয়ে স্বপ্নের কথা বলতে হয়। ও, রোকসানা মারা গেছে, শুনেছো তো? হ্যাঁ শুনেছি। মেহেরের অবস্থা ভালো না, কে যেন বলল, হাসপাতালে আছে 7 দিন। আমি আসি কুকু আপা।
Thank you.